এক চিলতে বাগানে সকলকে স্বাগত। আর আজকে আমি নার্সারি ভিজিটে এসেছি হাবড়াতে, হাবড়া অশোকনগর, মা হর্টিকালচার। মূলত দাদা করেন হচ্ছে গিয়ে জবা, এখানে জবারই মেনলি। কিছু গাছ আগে ছিল, বাট সেগুলো সব এখন আস্তে আস্তে কমিয়ে দিয়ে শুধু জবার ওপর দাদা কনসেন্ট্রেট করছেন। তো দেখুন আপনারা আজকের ভিডিও, এক চিলতে বাগানে মা হর্টিকালচার, জেনে নেব কীভাবে আপনারা পাবেন, এখানে অনলাইনের ব্যবস্থা আছে কি না, কী দাম আছে গাছের, সব মোটামুটি একটু দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, এক চিলতে বাগানে। তো দাদা প্রথমেই আপনার একটু নাম আর জায়গাটা একটু ভালো করে জেনে নেব। সবাইকে নমস্কার জানিয়ে, আমার নাম হচ্ছে অরূপ সমাদ্দার, আমার ফার্মের নাম হচ্ছে মা হর্টিকালচার, এটা হচ্ছে হাবড়া বানিপুর। আপনি হাবড়া থেকেও আসতে পারেন, অশোকনগর স্টেশন থেকেও আসতে পারেন, দুটোর মাঝখানে পড়ে। মেনলি এটা হাবড়া মিউনিসিপ্যালিটিতে দেখাচ্ছে, হাবড়া বানিপুর নতুন বাজার বানিপুর গার্লস স্কুলের গলিতে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবার প্রিয় ফুল, এর নাম হচ্ছে শিবা, লর্ড শিবার মতনই এর কালার, পুরো বাঘছালের কালার আপনার এসছে দেখতে পাচ্ছেন শিবা। হ্যাঁ, এটা তিনটে কালার, এটা গ্রেট পুষ্পা ম্যাডামের সিডলিং শিবা। আপনি এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পেস ওডিটি, এটাও খুব ফেভারিট, অনেকের ফেভারিট কালার, দুটো ফুল একসঙ্গে দেখতে পাচ্ছেন। এগুলো সব মাদার গাছ? এগুলো সব মাদার গাছ। এই একটা ফুল আমি দেখাচ্ছি, এটা এখনো লঞ্চ হয়নি, এটা কালকে ফুটেছিল, এর নাম হচ্ছে স্ট্রবেরি ফ্রন্ট কেক, এটা আমি সেপ্টেম্বর থেকে আপনাদের দিতে পারবো। এদিকে এটা এখন অ্যাভেলেবেল আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লাভ স্টোরি। আচ্ছা, লাভ স্টোরি এখন দিতে পারবো। কি দাম আছে এই গাছের? লাভ স্টোরি আমরা 300 rupees বিক্রি করছি। আমার কাছে যে প্রোডাকশন, মানে যেগুলো আছে আমার কাছে, 125 টাকা থেকে শুরু করে 400 টাকা অবধি গাছ আছে। তা জবার বিভিন্ন রকম জবা আছে, প্রায় 350 ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে ফ্যাবোনাসি, এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, এটা আপনি 15 April পরে পাবেন। এটা হচ্ছে হারভেস্ট মুন, 15 April পরে পাবেন। এটা হচ্ছে নেচার বয়, এই মুহূর্তে স্টক শেষ, 15 April পরে এগুলো পাওয়া যাবে। এখানে সাতখানা ক্যাটাগরি আছে, 125 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 350 টাকা এবং 400 টাকা, সব ক্যাটাগরি। কিছু আপনি আমরা যে অস্ট্রেলিয়ান বা আমেরিকান বলি, কথাটা হচ্ছে সম্পূর্ণ একটু আপনাদের বলি সম্পূর্ণ ভুল, কেন আমাদের এখানে যে এই ট্রপিক্যাল জবা, এগুলো মেন নাম হচ্ছে ট্রপিক্যাল জবা, যেগুলো পাচ্ছেন সেগুলো সবই ট্রপিক্যাল, ভূমধ্য সাগরীয় এলাকার জবা। অস্ট্রেলিয়ান জবা আমাদের দেশে একটা কি দুটো পাওয়া যায়, একটা হচ্ছে ইস্ট কোস্ট জুয়েল থোকা, আর আমেরিকান খুবই সামান্য, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাইব্রিডাইজার, তার মধ্যে আছেন গেস পুষ্পা ম্যাডাম, ম্যাডামের প্রচুর সিডলিং আছে, শিবা আছে এবং প্রচুর ভালো ভালো আছে, কিছু আছে শ্যামলা ম্যাডামের, বাকি আমাদের আননোন কিছু আছে যারা ইন্ডিয়াতেই হাইব্রিডাইজাররা করেছেন। এখন লেটেস্ট কিছু তাইওয়ান আসছে, তাইওয়ানগুলো পেতে পারেন, এখন কিছু স্টক আছে, আর আপনি 15 April পরে আরও 20টা তাইওয়ান ভ্যারাইটি পাবেন। তো অস্ট্রেলিয়ান জবা যেগুলো বলছেন বা পুনা ভ্যারাইটি যেগুলো, সেগুলো বেসিক্যালি এখানে সবকটাই অ্যাভেলেবেল তো? মোটামুটি সবগুলো, পুনা আমি একটু কম রাখি, এটা হচ্ছে সিসিএস ডিসেন্ডিং অ্যাঞ্জেল, এটাও একটা তাইওয়ান ভ্যারাইটি। আচ্ছা, ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো ট্রপিক্যাল হিবিস্কাস সেগুলোই রাখি, পুনে আমি খুব একটা করি না। পুনের মধ্যে দুখানা ফুল আমার কাছে পাবেন, একটা হচ্ছে থোকা ইয়েলো যেটাকে ড্যাফোড্রিল বলে, আর এটা হচ্ছে সাদা থোকা যেটাকে এলিফ্যান্ট ইয়ার বলে, এই দুটো গাছই আমার কাছে আপনি পাবেন। সেটা কি ফুল সহ আছে? হ্যাঁ, কিছু গাছের ফুল আছে, কিছু গাছের আপনি যদি এদিকে আসেন আমি আপনাকে দেখাতে পারি, ফুল সহ কিছু গাছ আছে, ফুল না থাকলেও কুড়ি আছে দেখতে পাচ্ছেন, সবগুলো গাছেই কুড়ি আছে। এটা কি নাম? এটা হচ্ছে এলিফ্যান্ট ইয়ার, এটা হচ্ছে সাদা থোকা, আর এটা হলুদ থোকা, এটার নাম হচ্ছে ড্যাফোড্রিল। এগুলো গাছগুলো এইরকম, গাছগুলো এরকম সাইজের, এবং আমার প্রত্যেক কটা গাছ কিন্তু বার্ডিং আছে, এগুলো 80 টাকা করে, 80 টাকা। এটা আপনি পাবেন, এর নাম হচ্ছে পিনা কোলাডা, ঠিক আছে, পিনা কোলাডা এটা আপনি পাবেন। এটা হচ্ছে আপনার স্যাফরন, দেখবেন প্রত্যেক কটা গাছেই কুড়ি আছে, একটু খেয়াল করে দেখুন, কিছু ভি গ্রাফটিং, কিছু আই গ্রাফটিং, এতে কিন্তু নেটপট হয় না, দয়া করে আপনাদের বলে দেবো, এতে কিন্তু নেটপট খোঁজার চেষ্টা করবেন না। আচ্ছা, এটা একটা তাইওয়ান ভ্যারাইটি আছে, এর নাম হচ্ছে নেটপট হয় না, এই জিনিসটা সব
দর্শকরা ভালো এক একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভিগ আপটিং, ঠিক আছে, এটার নাম হচ্ছে তাথাইয়ান প্রিটি বয়, এটা একটা তাইওয়ান ভ্যারাইটি ভিগ আপটিং, আপনি দেখতে পাচ্ছেন। এটা নিচেরটা হচ্ছে দেশি গাছ, তার সাথে উপরে এলাকার সাথে এই গাছের গ্রাফটিং করা। আরেকটা দেখুন আই গ্রাফটিং, এটা দেখুন আই গ্রাফটিং, এটা আই ব্রাডিং করা হয়েছে। এখানে কোনো রকম নেট পটিং নেই, নেট পট একমাত্র পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিতে হয়, যেগুলো পুনে থেকে সিডলিং হয়ে আসে, তাদের নিচে নেট পট থাকে, তারা ডাগা ডগা কেটে বা আগা কেটে পুঁতে দেয় জাস্ট, এগুলো কিন্তু গ্রাফটিং করতে হয়। আপনি এই একটা পাবেন, এটা হচ্ছে তাথাইয়ান ক্রিসমাস অ্যাঞ্জেল ম্যাক্সিমাম। এগুলো আমার এখানে যে ভ্যারাইটিগুলো আছে এগুলো হচ্ছে 250 টাকা করে আমরা বিক্রি করি। আর স্পেশালি আজকে এবং কালকে এর জন্য আমার বার্থডে রিটার্ন গিফট হিসাবে কাস্টমারদের, মানে আমার যারা হিবিস্কাস লাভার তাদের একটা সুবিধা করেছি, ওয়েস্ট বেঙ্গল পুরো ডেলিভারি ফ্রি অনলাইনে, বাড়িতে আসলে আপ টু 15% অফ দি ডিসকাউন্ট, বাইরে যারা থাকেন তাদের 10-15% ডিসকাউন্ট। ম্যাক্সিমাম গাছের নাম আছে, এটা গৌতম ভৌমিক আছে, এদিকে আপনার এইটা পাবেন হচ্ছে গোল্ড রেন, পিছনে আছে স্ট্যান্ডিং ওভেশন। আপনি তাও কতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে? মোটামুটি এখন প্রেজেন্টলি অ্যাভেলেবেল আছে 120টা ভ্যারাইটি, অ্যাভারেজ কোনোটা শেষ হয়ে যায়। আপনি এপ্রিল আসলে মোর দ্যান 200 ভ্যারাইটি পাবেন। টোটাল আমার কাছে 350 ভ্যারাইটি আছে, কিন্তু সবগুলো প্রোডাকশন কিছু কম হয়, যেমন নাইট রানার অনেকেই চেয়ে পান না, বা আপনার ক্রিসলক তাইওয়ান ভ্যারাইটি পান না, কারণ একটা এদের প্রোডাকশন খুব কম, কারণ এই গাছগুলো হ্যাঁ আমার অনলাইনে হয়, সোম মঙ্গল বুধ আমি 3 দিন অনলাইনে পাঠাই, অ্যাভারেজ আমার উইকলি 50টা শিপমেন্ট যায়। কিছু ভ্যারাইটি আছে এবং প্রত্যেক কটা কিন্তু ট্রপিক্যাল হিবিস্কাসের কোনো আইডি হয় না। এই যে ফুলটা, এটা একটা সুন্দর ফুল, আপনি দেখবেন প্রত্যেক কটা গাছের আমার একটা ট্যাগ দেওয়া থাকে, এই ট্যাগটা আমাদের চেনার জন্য। এইটাও 150 টাকার ভ্যারাইটি, সবই আজ আর কালকে যারা নেবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, আপ টু 15% অফ ডিসকাউন্ট আছে, কুরিয়ার ফ্রি নইলে। এটা হচ্ছে গোল্ডেন রেবলন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই একটা আজকে ফুল ফুটে আছে, এটা আননোন ভ্যারাইটি, মানে এটার কোনো নাম হয়নি। এই একটা দেখতে পাচ্ছেন, এটার নাম ক্রিম দা কোকো, এবং নতুন বাগানিদের জন্য এগুলো 150 টাকা, 150 টাকা এখানে যা আছে 150 টাকা। আপনি দেখতে পাচ্ছেন ভ্যালেন্টাইন ডে 150 রুপিস, আমার কাছে 125 টাকারও গাছ পাবেন। আমি একটা দুটো দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে হলুদের মধ্যে খুব সুন্দর গাছ, 125 টাকার গাছ, একটা এরকম হলুদের মধ্যে পাবেন। এই যেটা ফুটে আছে, এই যেটা ফুটে আছে দেখাচ্ছি, এটাও 125 টাকার গাছ। তো এরকম 125, 150, 200 অনেক ভ্যারাইটি আছে একদম। হ্যাঁ, আর ম্যাক্সিমাম গাছে দেখবেন 20 আছে আমার কাছে, ভিগ আপটিং হলে খুব 20 তাড়াতাড়ি চলে আসে। এইটা যেমন আমি 200 টাকায় বিক্রি করি, খুব সুন্দর ফুল, থোকা ফুল, প্রত্যেক কটা গাছ 20 পাবে, নাম হচ্ছে ফ্রাজাইল মোমেন্ট। আরেকটা আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর কালার, কোনো আইডি নেই কিন্তু কালারটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কালার। এটা গ্রোথ কিরকম সাইজ হবে গাছ মোটামুটি আপনাকে আমি দেখাচ্ছি কিরকম গাছ হবে, আমি কতদিনের গাছ কিরকম হবে সেটা আমি পরিচর্যা সব একসাথে, এটা রেড ইন লেডি, এরকম কিছু আইডি লেখাও থাকে বা পিছনেও লেখা থাকে। একটা তাইওয়ান ভ্যারাইটি, এটার নাম হচ্ছে আপনার অ্যান্টিক কয়েন, এগুলো আমার 15-20 দিন আগে পোতা, মাদার প্ল্যান্ট, এগুলো মাদার প্ল্যান্ট হিসাবে। দেখুন এই গাছটার, এটা হচ্ছে আপনার ডার্ক কসমস, গাছটা কিন্তু এইটুকখানি, কিন্তু আমি টেনে টেনে জল দিই। আচ্ছা, জল গাছ বেশি মরে জলের জন্য, ঠিক, জল আর অতিরিক্ত খাবার, অতিরিক্ত জলে। আমি এদের কিন্তু কোনো খাবার দিচ্ছি না, এগুলো সব নতুন পোতা আমার 15 দিনের বয়স, এগুলোর আমি বুঝে বুঝে জল দিই, দরকার হলে আমি দিনে দুবার দেবো, 50 ml করে জল দেবো। আর মাটিটা একটুখানি আপনারা দেখবেন ঝুরঝুরে মাটি যদি হয় খুব ভালো হবে, বেলে দোয়াশ মাটি 30% ভার্মি কম্পোস্ট, বেলে দোয়াশ মাটি, অল্প একটু নিমখোল, অল্প একটু সুপার ফসফেট দিয়ে পুঁতে দিন, আর কিচ্ছু দিতে হবে না আপনাকে গাছে। 15-20 দিন পরে যে এই গাছটা দেখলে যে পাতা ছাড়া শুরু হয়েছে, দেখুন নতুন পাতা এসছে,
তারপরে আস্তে আস্তে খাবার দিন। গরমকালে বাদাম খোল জল পাতলা করে দিন, আর শীতকালে সর্ষের খোল দিন, কোনো অসুবিধা নেই। আর সারা বছর যদি বাদাম খোল দিতে পারেন খুব ভালো। যদি সকলে যোগাযোগ করতে চাই তার নাম্বারটা যদি একটু। হ্যাঁ অবশ্যই দাদা, আমার নাম হচ্ছে অরূপ সমাদার, আমার ফোন নাম্বার হচ্ছে 9838290777। আমার নিজস্ব 9838290777। মা হর্টিকালচারের ফেসবুক পেজও আছে, অরূপ সমাদারের ফেসবুক পেজও আছে, আপনি দুটো জায়গায় যেতে পারেন, সেখান থেকেও দেখতে পারেন। সেখানে এই নাম্বারে অর্ডার দিলে পরে আপনি সেটা পাইতে হোম ডেলিভারি করছেন। সোম মঙ্গল বুধ আমার কুরিয়ার বেরোয়, এবং কুরিয়ারের চাপ প্রচুর থাকে, মাঝে মাঝে অনেক সময় 15 দিন লেট হতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমি গাছ আলাদা করে সাথে কিভাবে নেন? অনলাইন পেমেন্ট, প্রথমে পেমেন্ট আসে তারপরে আমি গাছ পাঠাই। আমার গুগল পে আছে, ফোনপে আছে, এবং অ্যাকাউন্ট পে আছে, তিনটাতেই আপনারা করতে পারেন। আপনাকে দেখাচ্ছি এই যে গাছটা দেখছেন, এইগুলো সব ডিসেম্বর মাসের শেষে লাগানো। এই গাছগুলো দেখছেন, এগুলো ডিসেম্বর, এই যে এইগুলো সব ডিসেম্বর মাসের শেষে লাগানো গাছগুলো, আমার 1 বছর হয়নি, তাই সেই গাছের হাইট দেখতে পাচ্ছেন। এইগুলো এই ফেবোনাসি 1 বছরের গাছ। আর গাছে কি করবেন দাদা, একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, অনেকে গাছকে ভুল করেন। আমি কিন্তু গাছে খুব কম প্রুনিং করি, আমি শুধু পিঞ্চিং করি চন্দ্রমল্লিকার মতো। আচ্ছা, চন্দ্রমল্লিকার মতো করে ঝাড় নিন, প্রথম 3 মাস একটুখানি কষ্ট করে ফুল দেখবেন না, কুড়ি কেটে দিন, গাছকে বড় করুন, ফুল এমনিই হবে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা এই গাছটার বয়স হচ্ছে মাত্র 3 মাস, দেখুন সব আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছি, আমি সব ডগা পিঞ্চিং করে দিই। ডগা পিঞ্চিং করলে যেমন একটা আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর হবে, এটা হচ্ছে সিস বোন, আমি দেখুন এখান থেকে কেটে দিয়েছিলাম, কটা শাখা বেরিয়েছে দেখুন একদমই। আর কুড়ি দেখুন, আমি প্রথম 4-5 মাস কোনো কুড়ি দেখিনি, কোনো ফুল নিইনি, এবার দেখে নিন 1, 2, 3, 4, হয়তো কালকে একটা ফুটেছিল, তারপরে এবার একসাথে এই তিনটেও ফুটতে পারে বা দুটো ফুটতে পারে। প্রত্যেক কটা গাছে দেখুন আমি এভাবে পিঞ্চিং করে দিই, সপ্তাহে একদিন আমি ম্যাচিওর গাছ হয়ে গেলে মোটামুটি 2 মাস পর থেকে সপ্তাহে একদিন শুধু আমি খোল জল দিই, ওই দেখভাল করে, ও আমার ভাগ্নে, ওর আন্ডারেই এই গাছগুলো থাকে। আর জল একটু বুঝে দিতে হবে, দরকার হলে স্নান করিয়ে দিন, 2 বার করে স্নান করান, কিন্তু বেশি জল দেবেন না, যত জলের টান থাকবে দেখবেন গাছের বৃদ্ধি তত বেশি হবে। আর খাবার অবশ্যই দেবেন, মাসে শীতকালে মাসে 1 বার করে মিক্সড খাবার দিতে পারেন আপনারা, হাড়গুঁড়ো, শিংকুচি, অল্প লেদার মিল্ক, অল্প একটু বাদাম খোলের গুঁড়ো, সাথে নিম খোল, একটু সিউইড এক্সট্রাক্ট মিশিয়ে চারদিকে দেবেন। আরেকটা জিনিস মানুষ খুব ভুল করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এইগুলো সব কিন্তু ফিডার রুট আছে, আমার কিন্তু গোবর সারের গাছ, একটা লেয়ার দেওয়া থাকে গোবর সারে, গাছ কিন্তু খুঁড়বেন না বেশি, রোজ রোজ গাছ খোঁড়ার দরকার নেই, সার দিতে হলে এখান থেকে সার দিয়ে দেবেন খুঁড়ে। গাছের ফিডার রুট করলে গাছ খাবার খুব সুন্দর নেয়, অনেকেই 7 দিন অন্তর 10 দিন অন্তর গাছ খুঁড়ে দেন, জবা গাছ খোঁড়ার কোনো দরকার নেই, এটা শীতকালের গাছ না, 3 মাসের আয়ু না, এর আয়ু কিন্তু 10 থেকে 15 বছর। আপনি পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন কীভাবে কচি পাতা, পাতার কালার থেকে নিজে কত ইঞ্চি টবে আমি সাজেস্ট করবো 7 থেকে 8 ইঞ্চি টবে, আমার দেখুন সব নতুন গাছ 8 ইঞ্চি টবে, 6 ইঞ্চি অনেকেই বলেন, আমার খুব একটা পছন্দ নয়, 7 to 8 ইঞ্চিতে করুন, 2 বছর আপনাকে গাছে কিচ্ছু করতে হবে না, 2 বছর পরে আপনি টপ চেঞ্জ করুন। আর যদি মাটিতে লাগাতে পারেন তাহলে গাছের চেহারাই অন্যরকম হবে, আপনাকে মাটির লাগানো গাছের আমি একটা চেহারা দেখাচ্ছি, এগুলো আমার শখে আমার মার জন্য পূজোর ফুলের জন্য আমি লাগিয়ে দিয়েছি। এই গাছটা আমার লাগানো হয়েছে এখনও 2 মাস হয়নি, আপনি দেখতে পাচ্ছেন গাছগুলোর পরিস্থিতি, আর সব গাছে দেখুন আমার পিঞ্চিং করে দেওয়া, আমি আপনাদের হাতকলমে দেখালাম সব পিঞ্চিং করে দেওয়া। তো একচিলতে বাগান থেকে যারা একচিলতে বাগানের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কনসেশন তো থাকবেই আশা করা যায়। অবশ্যই অবশ্যই, বাড়িতে আসলে সবসময় আলাদা রকম আমি হিবিস্কাস লাভারদের অন্যরকমভাবে এন্টারটেনমেন্ট করি, কেন কুরিয়ার করতে আমি কুরিয়ারের যে আমার কুরিয়ার প্রত্যেকটা ইন্স্যুরেন্স করা আছে, আপনার যদি কুরিয়ার যদি ব্রেকেজ হয় ড্যামেজ হয় আমি নতুন আবার প্ল্যান পাঠাই, যখন অ্যাভেলেবিলিটি থাকে যেই হিসাবে, শুধু কুরিয়ার কস্টটা আপনাদের নিই,
আপনাদের কাছে যদি আমার ফুলের ট্যাগ অনুযায়ী, ট্যাগ নয় আইডি অনুযায়ী যদি ডিফারেন্ট হয়, আমার দায়িত্ব আপনার কাছে ফ্রি অফ কস্টে পাঠানো, সেখানে কুরিয়ার চার্জও আমার দায়িত্ব, এইটু গ্যারান্টি সহকারে মা হর্টিকালচার কাজ করে। তিন নম্বর হচ্ছে বাড়িতে আসলে ভালো গাছ, আপনার পছন্দ মতো গাছ, কেন বড়ো গাছ কুরিয়ারে পাঠানো যায় না, বড়ো গাছ আপনাকে দিতে পারবো, সাথে আপনাকে আরও অনেক বেশি ডিসকাউন্ট দিতে পারবো, এই কারণে আমার টাইম অনেক বেঁচে যায়, কুরিয়ার করতে প্রচুর কষ্ট। একদমই। তো বন্ধুরা যারা হাবড়ার কাছাকাছি অশোকনগরে, এটা দেখুন দু মাসের গাছ, একদমই দেখুন মাটিতে পোতা, এটা হচ্ছে পাম স্প্রিং, দেখুন এই এই গাছটা আমি মাঝে মাথা ভেঙে দিয়েছিলাম, মাথা ভেঙে দিলে আপনারা একটু সাহস করতে হবে গাছ করতে গেলে, একদমই। তো আপনারা যারা অশোকনগর এবং হাবড়ার কাছাকাছি থাকেন, তারা এখানে এসে গাছ নিন, গাছ পছন্দ করে নিন, দাদার কাছ থেকে কনসেশন নিন, দাদা সেগুলোর ব্যবস্থা করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আসুন মা হর্টিকালচারে এবং অ্যাক্সিলতে বাগানের রেফারেন্স দিয়ে দাদার কাছে আসুন, অবশ্যই দাদা কনসেশন করবেন, আলাদাভাবে যত্ন করবেন, তাই তো দাদা? অবশ্যই অবশ্যই, অ্যাক্সিলতে দাদার নাম করে আসতে আসলে আপনাদের সাথে আমার সম্পর্ক আরও ভালো হবে। দাদা সুদূর বর্ধমান থেকে এসেছি, আমি খুব হ্যাপি দাদারা আছেন বলে, আমাকে এই মানে মা হর্টিকালচারে দাঁড় করানোর পিছনে অনেক লোকের অবদান আছে, আমার একার দ্বারা হয় না, আমার নিজস্ব কোনো প্রোডাকশন নেই, আমাকে টোটাল প্রোডাকশনটা দেয় হচ্ছে কৃষ্ণেন্দুগিরি, আমি তাকে ছোটো ভাইয়ের মতো দেখি, অসংখ্য ধন্যবাদ কৃষ্ণেন্দুগিরিকে। প্লাস এই বিভিন্ন গাছের আইডির জন্য আমার প্রচুর দাদা দিদিরা আছে যারা আমাকে হেল্প করেন, তারা বিভিন্ন গ্রুপের মডারেটর, কেউ অ্যাডমিন, তাদের আমি ধন্যবাদ না দিয়ে পারি না, যেমন আমাদের উৎপল দা আছে, আমাদের শেখর দা আছেন, আমাদের হিমাঙ্গু দা আছেন, আমাদের দীপ দাশগুপ্ত বলে একজন আছেন, রাহুল দেব মুখার্জি আছেন, আমাদের দিদি আছেন যিনি খুব ফেমাস দিদি, অভিষিক্তা চক্রবর্তী দিদি, এরকম অনেকে হয়তো নাম ভুলে যাচ্ছি, কিছু মনে করবেন না দাদা দিদিরা, হয়তো নামটা মনে পড়ছে না, এরকম আমাকে প্রচুর লোক হেল্প করেন বিভিন্নভাবে। তো আসুন আপনারা আর এসে বলুন অ্যাক্সিলতে বাগান থেকে দেখে, ভিডিও দেখে এসছেন, দাদা নিশ্চয়ই আপনাদের আলাদাভাবে যত্ন করবেন এবং আপনাদের হাতে সুন্দর সুন্দর গাছ উপহার দেবেন। গাছ আরেকটা গাছ, লাস্ট একটা গাছ আপনাদের দেখে আমি ভিডিওটা শেষ করব, এটা খুব শীঘ্রই পাবেন সেপ্টেম্বরে, একদমই এটা তাইওয়ান ভ্যারাইটি, আমি এতদিন এটাকে পেপার কুইন বলতাম, কিন্তু কালকে আমাকে হিমাঙ্গুদা এই গাছটার নাম বলেছেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, খুব বিউটিফুল ফ্লাওয়ার, সেপ্টেম্বর থেকে এটা দেবো আপনাদের, একদমই। তো হিমাঙ্গুদাকে রিকোয়েস্ট থাকলো নামটা আরেকবার ভিডিওতে মেনশন করে দেওয়ার জন্য যদি সম্ভব হয়, আর আপনারা দেখতে থাকুন অ্যাক্সিলতে বাগান প্রত্যেক দিন দুপুর তিনটা। ডক্টর সুমন্ত রায় আছেন, আমাকে প্রচুর হেল্প করেন, প্রচুর দাদারা দিদিরা আছে যারা আমাকে এই আজকে মা হর্টিকালচার শুধু একার আমার দ্বারা সম্ভব না, যে আমি স্বীকার করি, প্রচুর দাদা দিদি কৃষ্ণেন্দুদা প্রচুর লোক আমাকে হেল্প করেছে বলে আজকে আরও বড়ো হচ্ছে মা হর্টিকালচার শুধুমাত্র জবা নিয়ে, আপনাদের জবা সম্ভার হাতে তুলে দেওয়া, আমি আশা করছি আপনাদের একটাই চাহিদা আছে সবার, নাইট রানার বলেন, আমি হয়তো পয়লা বৈশাখ সরি নেক্সট ইয়ার পয়লা জানুয়ারি আপনাদের হাতে 20-30 জনের হাতে আমি নাইট রানার তুলে দিতে পারবো, সেই আশা নিয়েই আজকে ছাড়ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, আর দেখতে থাকুন অ্যাক্সিলতে বাগান প্রত্যেক দিন 3টার সময়, থ্যাংক ইউ।